ব্রাদার্সের তরফ থেকে সকল ভিউয়ার বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি এবং হ্যাপি দিওয়ালি। আজ কালী পূজা, তাই আমরাও চলে এসেছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর মন্দির এবং চারপাশটা আপনাদের দেখাবো, তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন এবং আমরা ঘুরে দেখি দক্ষিণেশ্বর। প্রথমে বলে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। যদি আপনারা বাসে আসেন তাহলে দক্ষিণেশ্বর নেমে 12 নম্বর গেট দিয়ে স্কাইওয়াটার দিয়ে রানী রাসমণি স্কাইওয়াকে উঠে আসতে পারেন, এবং আপনারা যদি ট্রেনে আসেন তাহলে দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই ওভারব্রিজ দিয়ে হেঁটে গিয়ে আপনারা রানী রাসমণি স্কাইওয়াকে চলে আসবেন এবং ওখান থেকে হেঁটে সরাসরি মন্দিরে। এবং আপনারা যদি প্রাইভেট গাড়িতে আসেন তাহলে সরাসরি মন্দিরের সামনেই যে পার্কিং আছে এখানে গাড়ি রেখে আপনারা মন্দিরে যেতে পারবেন। এখন রানী রাসমণি স্কাইওয়াকের প্রতি হাঁটছি, মানে দক্ষিণেশ্বর স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। আপনারা আমাদের সাথে চলুন, আমরা এবার আপনাদেরকে দক্ষিণেশ্বর কালী মন্দির ঘুরে দেখাবো। এই দক্ষিণেশ্বর মন্দিরটি কিভাবে গড়ে উঠেছে, এর গড়ে ওঠার পিছনে কি হিস্ট্রি আছে, সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব একটু পরেই। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন, আর ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। আমরা এখন স্কাইওয়াক ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি, স্কাইওয়াকের শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে এবার আমরা এখান থেকে নামবো এবং তাহলে চলুন ভিতরটা ঘুরে আসি। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণি 19 শতকের মাঝামাঝি সময়ে। 1847 সালে তিনি ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন করার জন্য পবিত্র হিন্দু নগরী কাশীতে দীর্ঘ তীর্থযাত্রায় যাওয়ার প্রস্তুতি নেন। প্রচলিত বিবরণ অনুযায়ী তীর্থযাত্রা শুরুর আগে রাতেই রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পান এবং দেবী কালী তাকে বলেন, আমার ভক্তি জানাতে বেনারস যাওয়ার কোনো দরকার নেই, গঙ্গার তীরে একটি মন্দির তৈরি করে সেখানেই আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা করা হোক, আমি সেই স্থানেই আমার নিজ রূপে পূজা গ্রহণ করব। এই স্বপ্ন দ্বারা রানী রাসমণি গভীরভাবে প্রভাবিত হন এবং রানী তাৎক্ষণিক দক্ষিণেশ্বরে 30,000 একর জমির সন্ধান করে এবং জমি কেনেন। বিশাল মন্দির চত্বরটি 1847 থেকে 1855 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মন্দিরটি নির্মাণ করতে সময় লাগে 8 বছর এবং 9 লক্ষ টাকা। 1855 সালে 31 মে স্নানযাত্রা দিবসে দেবী কালীর মূর্তি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় এই মন্দিরে, যেটি সাধারণত শ্রী শ্রী জগদেশ্বরী মহাকালী মন্দির নামে পরিচিত। এই মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করা হয় রামকুমার চট্টোপাধ্যায়কে। 1855 সালে 31 মে 1 লক্ষেরও বেশি ব্রাহ্মণরা আমন্ত্রিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শুভ উদযাপন উদ্দেশ্যে। 1 বছর পরে রামকুমার চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর প্রধান পুরোহিতের দায়িত্বভার দেওয়া হয় রামকৃষ্ণ দেবকে। হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির, এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। এই দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির আছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির, মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির।
এই মন্দিরটি উদ্বোধনের পর মাত্র 5 বছর 9 মাস রানীমা বেঁচে ছিলেন। 1861 সালে রানীমা গুরুতর অসুস্থ হন এবং কিছুদিন পর তিনি মারা যান। রানীমার মৃত্যুর পর এই মন্দির চত্বরের পূজা দেখাশুনো করতেন তার জামাইরা। দক্ষিণেশ্বরে আসলে আপনারা এখান থেকে জিনিস কিনতে পারেন এবং অন্য সময়ে এখানে আরও অনেক বেশি দোকান থাকে, স্টল থাকে, কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই কম, মানুষের আনাগোনাও অনেকটা কম। এবং স্কাইওয়াকের উপর দিয়ে আসার সময় আপনারা ডালাভোগ বা প্রসাদ তো পেয়ে যাবেন, তাছাড়াও আপনারা এখানেও এসে ডালাভোগ বা প্রসাদ বা মিষ্টি আপনারা পেয়ে যাবেন, তো এখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরটা চারদিক ঘুরে দেখলাম এবং কিছু ভিডিও শ্যুট, ফটো শ্যুট সব কিছুই হলো। এখন আমরা বসে আছি, সন্ধ্যা হয়ে এসছে, লাইট জ্বলছে, আরও সুন্দর লাগছে, তো আর কিছুক্ষণ বসে আমরা চলে যাব। আমরা যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে কালী পূজার আগের দিন ঘুরতে এসেছি, তাই আমরা এখন দেখতে পাচ্ছি যে খুব জোর কদমে কালী পূজার প্রস্তুতি চলছে এখানে। হ্যাঁ, কালী পূজা, সেই জন্য চারিদিকে ব্যারিকেড করা, মাইক সেট করা, সব কিছুর প্রস্তুতি চলছে। কাল আরও মানুষ আসবে, দর্শনার্থী আসবে, সেই জন্য সেভাবেই প্রিপারেশান নেওয়া হচ্ছে, সব কিছু আছে। তো আশা করি কারো কোনো অসুবিধা হবে না, আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন নির্দ্বিধায়। শুধু নিজেরা সতর্ক থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন। আমরা দক্ষিণেশ্বরটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম, তো কালী পূজার জন্য দক্ষিণেশ্বরের প্রিপারেশন চলছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেঙ্গল ক্রিয়েটার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার শুভ দীপাবলি।